এক একজনের 180, মানে প্যাকেজ ছাড়া দেন না? আপনি প্যাকেজ ছাড়াও খাইতে পারবেন, রেট আরো দেখা যাবে। এটা এটা কি মাছ? এটা এটা কি মাছ বললেন? এটা পোয়া মাছ। এটা কত পিস? ওটা শুধু মাছ হলে 150 টাকা। শুধু মাছ 150। আর প্যাকেজে কি দিবেন? কি মাছ দিবেন? লাউ দিব, ডাল দিব, সবজি দিব। হ্যাঁ, আর কি মাছ দিবেন? মাছ আপনি যেটা খুশি সেটা নিতে পারবেন। এটা বিশাল বিজনেস পলিসি। তো দেখতেই পাচ্ছেন অনেক সকালে আমরা এখন আসলে আমরা একটা ট্যুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে কুয়াকাটা। তো এটা হচ্ছে আমাদের চ্যানেলের ফার্স্ট ব্লগ, তো অবশ্যই আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন। আর আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা কুয়াকাটা কীভাবে খুলনা থেকে কুয়াকাটা যাব বা কোথায় কী করতে হবে, সব কিছু এ টু জেড এই ব্লগে আপনারা দেখতে পাবেন। আশা করি ব্লগটা অনেক এনজয় করতে পারবেন। তো আমার সাথে আছে আমার তুহিন ভাই, আমার ফ্রেন্ড মুন্না, আরও সামনে আমাদের কিছু ফ্রেন্ড ওয়েট করতেছে আমাদের জন্য। এই যে ফোন দিচ্ছে, ফোনের সাউন্ড আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। তো চলেন এখন ওদের সাথে যেয়ে কথা বলি, তারপরে বাকিটা আস্তে আস্তে পরে দেখতে পাবেন। তো গাইস, আমরা আমাদের সবাইকে পেয়ে গেছি, আমাদের ফ্রেন্ড সার্কেল। আমরা তিনটা বাইকই আমরা আছি। এখন দেখেন এই যে সূর্য উদয় হচ্ছে, আমরা এখন আসি লং জার্নিতে আর কি। আমরা কুয়াকাটা যাব 250 কিলো জার্নি করে। তো আপনারা এনজয় করতে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। তো গাইস, আসলে এই সেতুটা আসলে অনেক সুন্দর, হিসাবের বাইরে। মানে আমি এখানে আগে একবার আসছি আর এই সেকেন্ড টাইম আসলাম। তো আসলে অনেক সুন্দর এটা। আসলে আপনাদেরকে একটু আমি দেখাই এটা আসলে কত সুন্দর, আপনাদেরকে একটু দেখাই। তো আমার সাথে আছে আমার ফ্রেন্ড ভাই ব্রাদার, আমরা সবাই একসাথে আসছি আর কি। আমরা আসলে বাইক নিয়ে বাইক ট্যুরে আসছি, কুয়াকাটা যাচ্ছি। তো কুয়াকাটা যাওয়ার পথে আপনারা যারা আসবেন অবশ্যই এখানে এসে একটু ঘুরে যাবেন, এখানে একটু ওয়েট করবেনই, কারণ এখানে যদি আপনি দুই একটা ছবি না তুলেন আপনার কুয়াকাটার ট্যুরটাই বৃথা হয়ে যাবে। কারণ এটা আসলে এই যেটা দেখতেছেন ব্রিজের মাঝখান দিয়ে দিয়ে রাখছে, এটা আসলে আমি জানি না কি বলে, অত বুঝি না। তো যাই হোক, এটা আমার কাছে অসাধারণ লাগছে। প্লাস এটা যে মানে এখানে ছবিগুলো জাস্ট ওয়াও, দেখতেছেন না সব কিন্তু ছবি তোলায় ব্যস্ত। আসলে এরা ছবির পাগল, যেখানে যাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যাই। আর আসলে আমি নিজেই ব্যস্ত হয়ে গেছি এটা দেখে, যে এটা আমি টার্গেটে ছিল যে এইখানে আমি দাঁড়াবই, তাই যাই হয়ে যাক এইখানে দাঁড়াবই। এখানে আসলে ওইভাবে কোনো রেস্ট্রিকশন নাই, ব্রিজের উপরে দাঁড়ানো যায়, কিন্তু একটু সাবধানতার সাথে আপনারা থাকবেন, কারণ এখান দিয়ে ট্রাক যায়, বাস যায়, এগুলো তো অবশ্যই দেখে শুনে চলতে হবে। তো যাই হোক, ব্রিজটা অসাধারণ, অসাধারণ এক কথাই অসাধারণ, অনেক সুন্দর একটা ব্রিজ। তো গাইস, আমরা এখন আমাদের হোটেলে চলে আসছি। আসলে আমাদের 220 কিলোর মতো ছিল। তো আমরা রেস্ট নিয়ে আসতে আসতে প্রায় হচ্ছে 4 ঘন্টার মতো আমাদের টাইম লাগছে। তারপরে এসে আসলে আমরা একটা ভুল করছি, হোটেলটা আমরা অন্য সময় আগে বুকিং দিয়ে আসি, কিন্তু আজকে বুকিং দেই নাই, যার কারণে এই সমস্যাটা হয়েছে। আসলে এখানে এসে হোটেল খুঁজে বের করে তারপরে আমরা এই সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন বাইরে যাব, আমরা লাঞ্চ করতে যাব। লাঞ্চ ব্রেকফাস্ট যেটাই বলেন আমরা দুইটাই করতে যাব এখন। তো এই যে আমার সবাই রেডি এখন। আমাদের আমাদের রুম হচ্ছে এইটা, আমাদের রুমটা দেখাই আমরা। এটা হচ্ছে পাস্তরা হোটেল, কুয়াকাটা পাস্তরা হোটেল। এই হচ্ছে আমাদের রুম। আমরা যেহেতু ছয়জন আমরা এক রুমে থাকলে, ট্যুরে এসে এক রুমে থাকাটাই কিন্তু মজা, যার কারণে এটা রেঞ্জও কম আছে। এটা হচ্ছে আমাদের 2 নাইট, নিচে হচ্ছে আপনার 5000, মানে 5000 টাকা। তো এইখানে আরেকটা মজার বিষয়, আসলে সচরাচর এরকম থাকে না যে এত বড় একটা ব্যালকনি, এই যে ওইটা হচ্ছে বাথরুম ওয়াশরুম যেটাই বলেন, এত বড় একটা ব্যালকনি আছে এইখানে। এই যে দেখেন এদিকে কত দূরে, এখানে আড্ডাটা জমবে হলো। তারপরে আরেকটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস, ওই যে বিচটা এখান থেকে দেখা যাচ্ছে, আসলে জুম করা হচ্ছে না, ওই যে বিচটা দেখা যাচ্ছে, সবই আছে। তো যাই হোক, মোটামুটি কম টাকার ভিতরে অনেক ভালো একটা হোটেল আমার মনে হয়। তো আমরা এখন যাব লাঞ্চ করতে। আসলে সকালে আমরা বের হয়েছি আমাদের বাসা থেকে কয়টার দিকে, 6টার দিকে আমরা বের হয়েছি। আস্তে আস্তে আমাদের এখানে আস্তে আস্তে বাজছে প্রায় 1টা বাজে গেছে এখানে আস্তে আস্তে। তারপরে প্রায় 1 ঘন্টা লাগছে হোটেল খুঁজে বের করতে। আসলে হোটেল আগে বুক করে আসাটা ভালো আমার মনে হয়। তো যাই হোক, আমাদের সবাই আমরা এখন রেডি, আমরা এখন যাব লাঞ্চ করতে। তো আমরা যাই লাঞ্চ করতে, দেখা হবে লাঞ্চে গিয়ে। তো গাইস, আমরা হোটেল থেকে নেমে এখানে এই যে বিচের সাইডে, এই যে বিচ দেখতেছেন,
এই সাইডে একটা হোটেল আছে, হোটেলটার নাম হচ্ছে মায়ের দোয়া বিরিয়ানি হাউস। তো এটা আসলে মানসম্মত মনে হয়েছে, যার কারণে এখানে আমরা এখন আসছি। তো আসলে ভিতরে গিয়ে দেখি এখানে কি কি খাবার মেনু আছে। ও এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এখানে হয়তো এই মাছগুলো এইভাবে কাইটে রাখছে, আমার যদি যেটা পছন্দ হয় ওইটা হয়তো এখান থেকে ফ্রাই করে বা ভাজা করে দিবে। তো হোটেলটা হচ্ছে এই, এখানে আমার ফ্রেন্ডরা হচ্ছে আসলে খাবারগুলো দেখতেছে আসলে কোনটা কি খাওয়া যায়। তো দেখি এখানে কি আছে, এই এবার আমরা কি খাবো, প্যাকেজ সিস্টেম নাকি কি প্যাকেজ মানে কেমনে কি? আপনি এভারেজ দিয়ে দিছি, ডাল ভাত সবজি থাকবে আনলিমিটেড, যার যতটা লাগে খাবেন, আর যে কোনো একটা মাছ আইটেম দিবেন, একজন 180 টাকা, 180 টাকা বিল হবে একজনের, 180 মানে প্যাকেজ ছাড়া দেন না? আপনি প্যাকেজ ছাড়াও খাইতে পারবেন, রেট আরো দেখা যাবে। এটা এটা কি মাছ, এটা কি মাছ বললেন? এটা পোয়া মাছ। এটা কত পিস? ওটা শুধু মাছ হলে 150 টাকা, শুধু মাছ 150। আর প্যাকেজে কি দিবেন, কি মাছ দিবেন? লাউ দিব, ডাল দিব, সবজি দিব। আর কি মাছ দিবেন? মাছ আপনি যেটা খুশি সেটা নিতে পারবেন। এটা তো বিশাল বিজনেস পলিসি। হ্যাঁ, তারপরে সবজি দিবেন, মানে এটা প্যাকেজ করে দিতে আপনারা এখন শেষ টাইম আসছেন, এগুলো তো 250 টাকা 300 টাকা বিক্রি হয় প্যাকেজ সহ, আর প্যাকেজ ছাড়া খাবেন ভিন্ন। আচ্ছা, আপনি ওই টিংরা মাছ ছয়টা রেডি করেন, একটু তাড়াতাড়ি করেন, সারা দিন খাইনি আমরা সকাল থেকে। তো আমাদের খাবার চলে আসছে, আমাদের মাছ ভাজি সব কিছু রেডি, এখানে ডাল দিচ্ছে, এখানে লাউ দিচ্ছে, সবাই খাওয়ার কাজে ব্যস্ত। ভাই তুই খেয়ে একটু রিভিউ দে ভাই, মাছ খা, মাছ, হ্যাঁ মাছ খা, প্রচুর গরম, কেমন আজকে ঠিকঠাক? অনেস্ট রিভিউ চাই, অনেস্ট। সাগরের পাশে সবাই টাটকা জিনিস চাই, কিন্তু এটা আসলে যে কতটা টাটকা, কনফিউজড। টাটকা টাটকা জিনিস কখনো এমন লাগে না। তো গাইস, আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বিচের পাশে ঘুরতে আসলাম। তো এইখানের অবস্থা এখন এই, এই হইতেছে অবস্থা, সবাই ছবি তোলায় ব্যস্ত, অল টাইম ছবি নিয়েই সবাই ব্যস্ত। তো এখানে সূর্য মামা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। তো এখন আমরা যে হোটেলটাই খাইলাম ওইটার রিভিউ আসলে ঠিক মতো কাউকে দিতে পারলাম না। ভাই, হ্যালো ভাইয়া, এই ভাইয়া, হ্যাঁ ভাউ, ভাউ, আচ্ছা আপনি আপনি হচ্ছে হোটেলের খাবারের রিভিউটা একটু সুন্দর করে দেন। কুয়াকাটা যে এত জঘন্য, এত জঘন্য হোটেল যদি থেকে থাকে, হোটেলটার নাম যেন কি যেন, মায়ের দোয়া না কি যেন একটা নাম, যাই হোক হোটেলের খাবার খুব জঘন্য, মানে মুখে নেওয়া যায় না, মুখে নেওয়ার মানে এই খাবার খাওয়ার থেকে বিশ্বাস করেন না খেয়ে থাকা হাজার গুণ ভালো, হাজার গুণ ভালো, মানে এতটা বাজে খাবার আসলে। আই ডোন্ট নো, 1120 টাকা বিল করছে, ভালো কথা, খাবারটা ভালো দে বাবা, খাবারটা ভালো দে, তোরা বিল নে, বেশি বেশি বিল নে, কিন্তু খাবারটা ভালো দিবি না? খাবারটা যদি এখানে দেখেন, আও আও, এটাই হচ্ছে সমুদ্রের কাহিনী ভাই, হঠাৎ করে দেখবা পানি নেই, হঠাৎ করে পানি চলে আইছে, এটাই হচ্ছে সিস্টেম। এই যে শামুকগুলো কত সুন্দর করে যাচ্ছে, এই যে আবার সমুদ্রের পাড়ে আসার একটাই কারণ এইটাই, এই যে বড় বড় ঢেউ এসে আমাদেরকে ধাক্কা দিবে কত সুন্দর করে। তো এখানে হাঁটতে আপনারা যদি এরকম সাদা জুতো পায়ে দিয়ে আসেন, বুঝবেন কেমন লাগে, হাঁটতে কেমন লাগে, ঠিক আছে।
এই তুইন ভাই, হোটেলের রিভিউ চাই ভাই, খাবার কেমন লাগছে আপনার কাছে? ভাই আমি হচ্ছে যে মাছ নিছিলাম, হ্যাঁ ঠিক আছে, অল্প একটু খেয়ে সব ফেলাই দিছি। তোমার কি বমি আসছিল না ভাই? ভাই তোমার তো চোখ খেয়ে লাল হয়ে গেছে। আরে ওই যে ধুলোবালিতে বন্ধু তোমার রিভিউ? বন্ধু ওইটা শুধু মাছ, ঠিক আছে, একদম পচা একটা মাছ, মাছ নামের কলঙ্ক সেটা বলো। এ রূপচাঁদা, রূপচাঁদা এমনি কত সুন্দর আমার জানা মতে, তো এটা এত জঘন্য কেন? এই দেখো একটা ফুটবল নিয়ে আসতে পারে না, কি নিয়ে খেলতেছে দেখো। এই আই গাই মারিস না তো ভাই। আরে খা, সাইডে আই। মানে মানে এইটারে তারা ফুটবল বানাই নিছে, এইটারে তারা ফুটবল বানাই নিছে, এইটা কি একটা ফুটবল? আমি কি করলি না, আমি দেবো না রে, আমার সাদা জুতো ভাই। এগুলো আসলে ঠিক না, এইসব নিয়ে খেলা, এইসব নিয়ে গায়ে মারা, এগুলো ঠিক না। তা যাই হোক, আসলে কেউ এই হোটেলে খাবেন না ভাই, বিশ্বাস করেন এই হোটেলে খাবেন না। আপনারা না খেয়ে থাকবেন, শুকনা খাবার খাবেন, বাট এই হোটেলে খাবেন না, এতটা জঘন্য খাবার। আমার কিছু বলার নাই এই হোটেল সম্পর্কে। তো আজকের ভিডিও যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা কিছুই করতে পারলাম না, জাস্ট আসতে আসতে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বাকিটা দেখতে পাবেন আমরা কালকে কোথায় কী করতেছি, এখানে কুয়াকাটায় দেখি কী রাইড আছে, কী আছে, ঘোড়া ঠোড়া অনেক কিছু হয়তো আছে আশা করি। তো দেখা যাক, আমরা ওগুলো ঘোড়ার ফিটে উঠবো, তারপরে যেগুলো আছে ওগুলো আমরা সব কিছুই ট্রাই করবো। তো আশা করি পরবর্তী ভিডিওটাও আপনারা দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, তো মাস্টার পেজ থেকে দেখলে অবশ্যই লাইক করবেন, পেজে একটা লাইক দিবেন, যেহেতু আমরা নতুন অবশ্যই আপনাদের সাপোর্ট আমাদের প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।